আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা সম্পর্কে কিছু বলবো। আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছি যে শোল্ডারের ব্যথার বিভিন্ন কারণ এবং ফ্রোজেন শোল্ডারের কারণ সম্বন্ধে। আজকে আমরা ফ্রোজেন শোল্ডারের হলে আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে আপনার চিকিৎসাটা হবে সেই সম্পর্কে কিছু আলোচনা করি। ফ্রোজেন শোল্ডারের মূল সমস্যা হয় কি, যে আপনি বিভিন্ন দিকে শোল্ডারটা নাড়াতে পাচ্ছেন না, কারণ ভিতরে আপনার যে স্কন্ধসন্ধি আছে বা শোল্ডার যে জয়েন্ট আছে সেই জয়েন্টের একটা লেয়ারের সাথে অন্য লেয়ারটা লেগে যাচ্ছে, যে জন্য এখানে আমরা বিভিন্ন দিকে আমাদের নড়নচড়ন ব্যাহত হচ্ছে। তো যার ফলে বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে আমরা কোনো কিছু রিচ করতে পারি না, উপরের দিকে আপনি মশারির ফিতে লাগাতে পারেন না বা উপর থেকে কিছু করা যায় না, চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যায় না, পেছনের দিকে মানি ব্যাগ থেকে টাকা নিতে সমস্যা হয়, কত রকমই সমস্যা হয়। আমরা হাত দিয়ে কত কাজই করি, আপনার পেশাগত জীবনে বা দৈনন্দিন জীবনে অনেক ধরনের কাজে সমস্যা হয়, ব্যথা হয়। সবচেয়ে যেটা খারাপ সেটা হচ্ছে রাতে ঘুম হয় না, আপনি রাতের ঘুমের মধ্যে এদিক ওদিক অনেক পাশে হন কিন্তু ঘুমের মধ্যে এগুলো আপনার কখনোই মনে থাকে না। তো কিন্তু ফ্রোজেন শোল্ডার হলে আপনি যখনই আপনার আক্রান্ত হাতের উপরে আপনি শুয়ে যাবেন তখন যেটা হয়, তখন ব্যথা হয় এবং ব্যথাটা এতই তীব্র হয় যে আপনার ঘুম ভেঙে যায়। তাহলে খেয়াল করুন, ফ্রোজেন শোল্ডার আক্রান্ত একজন রোগী ঘুমাতে পারেন না। একবার ঘুম ভাঙলো, কিছুক্ষণ ঘুম আসতে কিন্তু কষ্ট হয়, আবার ঘুম আসে তো আবার ভেঙে যাচ্ছে। স্লিপ ডিপ্রাইভেশন, এটা খুব খারাপ একটা ব্যাপার। যখনই স্লিপ ডিপ্রাইভেশন হয় বা এরকম সমস্যা হয় তখন কিন্তু আমরা খুব তাৎক্ষণিক চিকিৎসা করতে বলি, কারণ ঘুম না হলে এগুলো আবার আপনার অন্য অন্য বিভিন্ন সমস্যা ডেকে নিয়ে আসে। প্রেশার, আপনার মেজাজ খিটখিটে, এগুলো তো খুব সাধারণ সমস্যা, এর চেয়ে বড়ো সমস্যাগুলো এর সাথে চলে আসে। এখন আসুন আমরা আসলে এটার কী ধরনের চিকিৎসা করব। আপনি চিন্তা করুন, একটা একটা জিনিসের সাথে লেগে গেছে, তাহলে আপনি যদি এটাকে ছোড়া মানে এটাকে আপনি বিযুক্ত করার চেষ্টা করেন বা ছাড়ানোর চেষ্টা করেন, তাহলে আপনাকে বাইরে থেকে একটা প্রেশার দিয়েও কিন্তু আপনি ছাড়াতে পারেন। আমরা পাশ থেকে শিয়ারিং ফোর্স অ্যাপ্লাই করি এরকম, অর্থাৎ যে জিনিসগুলো, যে কোলাজেনগুলো লেগে গেছে তাকে আমরা আলাদা করার চেষ্টা করি। আপনি ফিজিওথেরাপি সেন্টার আসলে ওখানেও আপনাকে এই ধরনের কিছু মাসাজ আমরা বলবো এটা করে দেওয়া হয়। আপনি নিজেও বাসায় চেষ্টা করতে পারেন বা বাসার কেউ একজন আপনাকে করে দিতে পারে, আপনি পাশ থেকে এবং এই পাশ থেকে, ইভেন কি উপর থেকে এরকম করলেও, সার্কুলারলি মাসাজ করলেও কিন্তু ভালো একটা ফল পাবেন। আর এটা ছাড়া আমাদের কিছু ব্যায়াম আমরা দেখিয়ে দিই, যে এরকম করে হাত ঘুরানো, এরকম করে না, আমি এখন যেখানে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমার এখান থেকে উঠে ব্যায়াম দেখিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কিন্তু এই ধরনের ভিডিও আমাদের পেজের পেয়ে যাবেন আপনার। তাহলে ফ্রোজেন শোল্ডারের যে ব্যায়াম, আমি ব্যায়ামের অংশটা বাদ দিচ্ছি কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন আমরা ফ্রোজেন শোল্ডারে ইঞ্জেকশনও দিচ্ছি কিন্তু ব্যায়াম করার সুবিধার জন্য। তার মানে হচ্ছে আমরা ইঞ্জেকশন দিচ্ছি কোথায়, ধরুন দুটো মাসেল লেগে গেছে বা একটা মাসেল নিচের ইয়ের সাথে লেগে গেছে ক্যাপসুলের সাথে, ওই জায়গাগুলোকে আমরা ইঞ্জেকশন দিয়ে এটাকে ফ্রি করে দিচ্ছি। ধরেন একটা পৃষ্ঠা নিচের একটা পৃষ্ঠার সাথে লেগে গেছে, আমরা এই জায়গায় ইঞ্জেকশনটা ঢুকিয়ে এখানে কিছু লিকুইড দিয়ে দিচ্ছি, যার ফলে এটা চলাচল সুবিধা হয়। এখানে হয় কি, একটা একটার সাথে লেগে যায়, এখন লেগে যাওয়ার কারণে আপনি মুভমেন্ট করতে পাচ্ছেন না। ওখানে যদি আপনি মুভমেন্ট করেন, ওখানে ভিতর থেকে আপনার তরল পদার্থ নিঃসৃত হবে। আপনারা জানেন জয়েন্টের ভিতরে এক ধরনের তরল থাকে যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি। এখন আপনি কী করছেন, লেগে গেছে, নাড়াতে পাচ্ছেন না, তরল নিঃসৃত হচ্ছে না, তরল নিঃসৃত না হওয়ার কারণে এটা আরও লেগে যাচ্ছে, ব্যথা হচ্ছে, ব্যথার কারণে আপনি নাড়াচ্ছেন না, তরল নিঃসৃত হচ্ছে না, তরল নিঃসৃত না হওয়ার কারণে এটা আরও লেগে যাচ্ছে, তার মানে এটা একটা খারাপ একটা সাইকেলের মধ্যে পড়ে গেলেন। আপনার এটা, আপনার যত নাড়াবেন যত ব্যায়াম করবেন, মানে অবশ্যই নির্দেশিতভাবে, আপনি উল্টো ব্যায়াম করলে দেখা যাবে যে এখানের মধ্যে থাকা কোনো একটা, আমরা বলি এগুলোকে ট্যান্ডন, ট্যান্ডন ছিঁড়ে গেছে বা সমস্যা হয়ে গেছে, সমস্যা আরও বাড়িয়ে ফেললেন। তো আপনি নির্দেশিতভাবে ব্যায়ামগুলো করবেন, এগুলো করলে যত বেশি করবেন তত ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হবে এবং ওই জিনিসটা আস্তে আস্তে আপনার উপশম হয়ে যাবে।
খারাপ সাইকেলটা চলে যাবে। যে জন্য আমরা অনেক সময় এটাকে ভালো করার ত্বরান্বিত করার জন্য ওখানে আমরা ইঞ্জেকশন দিই। ইঞ্জেকশন দিলে আপনার ব্যথা কমে যায়, ভিতরে ফ্লুইড থাকে, রেঞ্জ অফ মোশন বাড়ে, যে কারণে আপনি ব্যায়াম করতে সুবিধা হয়। ব্যায়াম যেটা হয় আমাদের রোগীগুলোর, আমরা ইঞ্জেকশন দেওয়ার পর রোগীরা বেশ ভালো হয়ে যায়, প্রথম দিন থেকে ভালো হয়ে যায়, এরপর আর ব্যায়ামের কোনো খোঁজ খবর থাকে না। যে কারণে ইঞ্জেকশন দেওয়ার আরও 3-4 মাস পরে অনেক সময় আবার রোগীরা চলে আসেন তাদের এই সমস্যা নিয়ে। তাহলে আমরা অনুরোধ করব, ইঞ্জেকশন বুঝলেন এটার একটা ভালো চিকিৎসা, আমরা অন্য আরেকটা ভিডিওতে আপনাকে বলবো যে ইঞ্জেকশন কেন এটার জন্য সবচেয়ে ভালো চিকিৎসা। কিন্তু আজকে আমরা যেটা বলছি, আপনারা দয়া করে ইঞ্জেকশন দেন বা না দেন, মনে রাখবেন ব্যায়াম, একমাত্র ব্যায়ামে হচ্ছে ফ্রোজেন শোল্ডারের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা। আমরা যেটা বলছি এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, আমরা কিন্তু আরও অন্য অন্য শোল্ডারের প্যাথোলজির কথা বলছি না। সুতরাং ফ্রোজেন শোল্ডারের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে ব্যায়াম, এবং এটা একমাত্র চিকিৎসা। আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন।